এক যুবক ভাই আমাকে একটা প্রশ্ন করছে, প্রশ্নটা করো, বলুন আপনাদের সামনে বলেন, বলবো কি প্রশ্ন করছে বর্তমান প্রেক্ষাপটে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বর্তমানে আলোচিত একজন হুজুর আব্রাহুল হক আসিফ, ওনার একটি বক্তব্য নিয়ে ইদানি অনেক আলোচনা হচ্ছে, এই বিষয় আপনি কিছু বলেন। আমার একটা ধারণা, আমি কাউকে নিয়ে ওরকম আলোচনা এখন পর্যন্ত করি না, দললে সারি না, দললে সারি না, কিন্তু আমি এটা বুঝাতে চাই, আল্লাহর নবীর আদর্শ যদি গ্রহণ করার পরে আমি খেয়ানত করি আল্লাহর কাছে আমার জবাব দেওয়া লাগবে। কিন্তু আমি এই আসিফ হুজুরকে বলতে চাই, ভাই আপনি যুবক ভাই, আপনি অনেক যুবক মানুষ এরম বক্তব্য দিবেন না, সেই বক্তব্যতে সারা বাংলাদেশের মানুষ আপনাকে ঘৃণা করে। আল্লাহ রব্বুল আলামিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর নবীর আদর্শ যেরকম ছিল, আল্লাহর নবীর চরিত্র যেরকম ছিল, আল্লাহর নবীর কথা যেরকম ছিল, আল্লাহর নবীর উঠা বসা যেরকম ছিল, আপনার ওই রকম থাকতে হবে, আপনার কারণ থাকতে হবে। এই কারণে আপনি মানুষের সামনে বক্তব্য দেন কোরআন এবং হাদিসের। কিন্তু আমি আপনাকে সতর্ক করতে চাই ভাই, আপনাকে অনুরোধ করতে চাই ভাই, ওয়াসিফ ভাই যেখান থেকে এই আলোচনা শুনবে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ওয়াসিফ ভাই আপনি যে বক্তব্য দিয়েছেন ওই বক্তব্য আমি সমাজকে মিডিয়ার মাধ্যমে দেখেছি, কিন্তু এইটা আপনাকে সুন্দর হয় নাই, কারণ অকর্ণা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেহেতু পর্দা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছে, আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করেছেন, তাই আপনার তার শরীরের ওরকম কাপড়ও নাই, ওই মহিলাদের সামনে ওই বন্ধুর সামনে আপনি যেরকম বক্তব্য দিয়েছেন, আপনার ওই বক্তব্যের জন্য এই জাতির সামনে তওবা করতে হবে, যতদিন পর্যন্ত তওবা না করবেন আপনার বক্তব্য বাংলাদেশে জনগণ যুবক তরুণ কেউ মানবে না, মানবে না, মানবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যদি একটা খারাপ হই আমার বক্তব্য কেউ শুনবে না। এই জন্য বলছি যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক সকলে বলে আমিন। আর আগামী কালকের সবাইকে আমার অন্তরস্থল থেকে দাওয়াত মোবারকবাদ, আপনারা প্রাণ ভরে খুশিতে আনন্দে চিত্তে আপনারা কালকে কদরের রাত্রিতে আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কদরের রাত্রিতে সুন্দরভাবে আমল করার তৌফিক দান করে সকলে বলে আমিন।